এখন যদি আপনার 65 থেকে 70 শতাংশ ব্যবসায়ী যদি হয়ে যায় আইন প্রণেতা এবং সেই বিষয়টা হয়েছে আপনার সেই 1979-80 সালে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন তখন থেকে যে সামরিক বেসামরিক আমলা এবং ব্যবসায়ীদের রাজনীতিতে আপনার পৃষ্ঠপোষকতা করা হয়েছে আমরা আসলে যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষাটা আমাদের ছিল হ্যাঁ যে যে যেভাবে দুর্নীতি প্রসারিত হয়েছে বিস্তৃত হয়েছে যে যেভাবে সেটাকে আপনার তার বিরুদ্ধে ব্যবস্থাটা প্রয়োজন ছিল হ্যাঁ আমার মনে হয় সেইখানে সরকারের একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে এবং সেই চ্যালেঞ্জটা থেকে গেছে বলেই আবার কিন্তু ইস্তেহার ব্যাংক থেকে